প্রান্তশালার অপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় তাকার জায়গা নাই। ববের গেঠে নৌকা বাদা চড়বে তাহা একটু পর, সময় থাকতে অহে মাঝি নৌকাটি গি বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক নেবে ঠিক, সবাই আমরা মরতে হবে, মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাব? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের বাড়িঘর চিনে, গ্রাম চিনে, থানা চিনে, বাড়ি নাম্বার চিনে, এক একটা পুরাতন বাড়িতে কত হাজার বার তিনি আসছেন তার কোন সীমা নাই। ঠিক নি বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতটি সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আমি ছোটবেলা থেকেই তাফসীরের লাইনে কথাবার্তা বলে অভ্যস্ত, মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, এই জন্য আলতু ফালতু কথা বইলা আমার সময় কাটানোর কোনো অভ্যাস নাই। আমার কথা বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বুঝতে হবে, শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাতুল বাকারা পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, আকবারুস সুয়ার ফিল কোরআন সূরাতুল বাকারা, আসগারুস সুয়ার ফিল কোরআন সূরাতুল কাউসার। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। কোরআন শরীফের 29টা সূরার শুরুতে হরুফে মুকাত্তাত আছে, যেগুলি পাঁচ ভাগে বিভক্ত, এক হরফি, দুই হরফি, তিন হরফি, চার হরফি, পাঁচ হরফি। এক হরফি যেমন কাফ নুন, দুই হরফি যেমন তাহা ইয়াসিন, তিন হরফি যেমন আলিফ লাম রা, চার হরফি আলিফ লাম মিম সাদ, পাঁচ হরফি কাফ হা ইয়া আইন সাদ, পাঁচের উপরে নাই, যেগুলির অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় গারে হেরাতে। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা, নবীর বুকে ঝরায়া ধইরা ভালো করে ছাপ দিলেন তিনবার, কয়বার? তিনবার ছাপ দেওয়ার পরে আয়াতগুলি পড়াইলেন, নবীর বড় কষ্ট হইল। নবী বাড়িতে আইসা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, ইয়া খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কমলি দিয়ে আবৃত করো, ঢাইকা দাও, আমার শীত লাগে। একজন ফেরেশতা আইসা আমার এমন ভাবে চাপ দিছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় লাগে, আমি নি মইরা যাই। কারণ জিব্রাইলের সঙ্গে প্রথম সাক্ষাৎ, ঠিক নি? জিব্রাইলের বডির চাপ বুঝেন তো, জিব্রাইল ফেরেশতা কত বড়, আমাদের নবীর কত শক্তি আর জিব্রাইল কত বড় একটু আন্দাজ দেই। আমাদের নবীর গায়ে 100 জন জান্নাতি, 40 জন পুরুষের শক্তি, জান্নাতি একজনের শক্তি হলো দুনিয়ার বাহাদুর 100 জনের সমান। তাহলে 140 গুণ দিলে 4000 হয়, দুনিয়ার 4000 বাহাদুর পুরুষের সমান শক্তি ছিল আমাদের নবীর গায়ে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের গায়ে মনে হয় 8000 বাহাদুর পুরুষের শক্তি আছে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর গায়ে কয় হাজার বাহাদুর পুরুষের শক্তি? 4000 বাহাদুর পুরুষের শক্তি। এত শক্তিশালী নবীরে চাপ দিছেন জিব্রাইল, যার লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 ফাঁকা, দুইটা পাখা এভাবে মেলাইলে, এইভাবে বিস্তৃত করলে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়াতে একটা সুই ফালাইবার জায়গাও ফাঁকা থাকবে না।
এমন ফেরেশতা এসে চাপ দিছেন, নবীর তো জান নষ্ট হওয়ার ভয় থাকতেই পারে। লাকাদ খাশিতু আলা নাফসি বলছেন বাড়িতে গিয়ে, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন সান্ত্বনা দেন। প্রায় সময় নবী যখন দিনের দাওয়াত দিতেন, রাতের গভীরে লুকিয়ে লুকাইয়া দাওয়াত দিয়ে যখন বাড়িতে যাইতেন, গিয়া যখন দরজা করাঘাত করতেন, ইয়া খাদিজা ইফতাহিল বাব, ও খাদিজা দরজাটা খুল, হালকা করে দরজায় হাত দিতেন, দরজা খুলে যেত। খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ খাদিজা, এত গভীর রাইতে আমি তোমার আয়েশা ডাক দিলাম, দরজা আয়েশা হাত দিলাম, আপনি আপনি দরজা খুলে গেছে, তুমিও দরজার সামনে দাঁড়াইয়াছ, তুমি কি ঘুমাও নাই গো খাদিজা, তুমি কি ঘুমাও নাই? না গো আল্লাহর নবী, আমি ঘুমাই নাই। কেমনে ঘুমাইব গো, 40টা বছর পর্যন্ত যেই বেঈমানেরা আপনাকে আল আমিন বলেছে, যারা আপনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমানত রেখেছে, 40 বছর পরে আপনি যখন তাওহীদের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, তারা আপনার দুশ্মন হয়ে গেছে। আপনার আপন চাচা আবুল আহাব পর্যন্ত আপনার জন্মের সময় সুসংবাদ শুই না যে একটা বান্দি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল, ওই আবুল আহাবে আপনার পাহাড়ের কিনারায় তাব্বান লাগায়া মুহাম্মদ বলে গালি দিয়েছে। নবী গো, আপনি যখন রাতের গভীরে দিনের দাওয়াত নিয়ে যান, আমার ভয় লাগে কোন বেঈমানের রানি আপনারে দৌড়াইয়া মারার জন্য আক্রমণ করতে চায়। আপনি যদি আত্মরক্ষা করার জন্য আমার ঘরে আইসা ডাক দেন, আর আমি যদি ঘুমায়া যাই, আমি দরজা খুলতে যদি দেরি হয়, বেঈমানেরা আমার দরজার সামনে ফেলায় আপনারে মারবে। মায়ার নবী গো, আপনার উসিলাতে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এত দুবয়ের ভিতরে বাইরে যা কিছু আছে সব সৃষ্টি করা হয়েছে, আপনি মইরা গেলে দিনের দাওয়াত খেয়ে দিবে গো নবী, যেন আপনি ডাক দিতে দেরি হয়, আমি খাদিজা আপনাকে রিসিভ কইরা আপনাকে রক্ষা করতে যেন দেরি না হয়, এই জন্য আপনাকে বাহিরে রাইকা আমি খাদিজা একটা সেকেন্ডের জন্য বিছানায় পিট লাগাই না। কত মায়া, কত কেয়ার করতেন এই খাদিজা। নবীরে লক্ষ্য করে বলেন, ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, ধ্বংস করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যাইফ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ। এই মাদ্রাসা ও দাওরে হাদিস পর্যন্ত বুখারীর প্রথম দিকে ওই হাদিস, লম্বা একটা হাদিসের প্রথম অংশ। খাদিজা বললেন, ও গো আল্লাহর নবী, মানুষের কাছে যে গুণগুলি থাকলে আল্লাহ মানুষকে ধ্বংস করেন না, একটা মাত্র গুণ থাকলে ওই আল্লাহ মানুষকে ধ্বংস করেন না। মায়ার নবী গো, এই গুণ আপনার কাছে একটা দুইটা না, বরং সব গুণ আপনার কাছে আছে। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, বিচ্ছিন্ন হতে দেন না, আপনি মহাসত্যবাদী, আপনি গরিব দুঃখীর খাবারের ব্যবস্থা করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন, আপনি মেহমানদের মেহমানদারি করান। মায়ার নবী গো, কেউ যদি হকের পথে আইসা
বিপদগ্রস্ত হয়ে যায়, তারে আপনি সাহায্য সহযোগিতা করেন। এমন এত সব গুণ যার কাছে বিদ্যমান, আল্লাহ তারে কোনদিন ধ্বংস করতে পারে না। এই যে প্রথম ওহী নাযিল হয়, এরপরে তিন বছর পর্যন্ত ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল, ওহী বন্ধ। নবী শুধু আকাশের দিকে চায়, কোনদিন জানি ওহী আসবে, কারণ মাঝে মাঝে বিশেষ বিশেষ কারণে আল্লাহ ওহী আগমন বন্ধ রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একবার বেঈমান কাফেররা নবীর কাছে আয়েশা প্রশ্ন করছে, তিনটা অনেক দূর থেকে যান না, মদিনার থেকে যান না, ইহুদি আলেমদের কাছ থেকে যান না, তিনটা প্রশ্ন করছে। বাদশাহ যুলকারনাইনের পরিচয় বলেন, তার ভ্রমণ কাহিনী বলেন, আর আসহাবে কাহাফের ইতিহাস বলেন, আর রূহ কাকে বলে এটা বলেন। নবীজি বলছেন, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব। কোন দিন দিব? আগামীকাল, ইনশাআল্লাহ বলেন নাই, আগামীকাল দিব। লাগাতার 15 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয়দিন? 15 দিন ওহী আসে না, নবী তো অপেক্ষা করেন। বেঈমান কাফেররা নবীরে দেখলি কয়, 15 দিন আর কয়দিন বাকি, আগামীকাল আর কোন দিন বাকি, আগামীকাল আর কয়দিন বাকি, এই জাতীয় কথাবার্তা বলে। 15 দিন পর্যন্ত নবী কষ্ট পাইতেছেন। 15 দিন পরে নবীর কাছে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া সূরা কাহাফ দিলেন, আর 15 দিন কেন ওহী বন্ধ রাখলেন তার কারণ বললেন, আর জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীতে আর কোনদিন ইনশাআল্লাহ বাদ দিয়ে কথা বলবেন না, ইনশাআল্লাহ বাদ দিয়ে আপনি ওয়াদা করার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখা আপনারে কষ্ট দিলাম। কষ্টে দেওয়ার পরে যেই বিধান চাপাইয়া দেওয়া হয় এটা বেশি দিন স্মরণ থাকে, সাবধান করে দিলাম, আর যেন কোনোদিন ইনশাআল্লাহ ভুল না হয়। সুবহানাল্লাহ। এক বেটা গরু কিনতে যাইতেছে বাজারে, তার বন্ধু তারে পাইছে, পকেটে আছে টাকা 50,000, কয় দুস্ত কোথায় যাইবা, কয় বাজারে গরু কিনতে যাই। কথাটা এভাবে বলো না, বলো বাজারে গরু কিনতে যাই, ইনশাআল্লাহ একটা গরু কিনব, ইনশাআল্লাহ লাগাই বলো। কয় মিয়া পকেটে আমার টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ তো দরকার নেই। বাজারে যখন গেছে পকেট মারে পকেট কাটটা টাকা 50,000 নিয়ে গেছে। আপনাদের এলাকার গরুর বাজারে পকেট মার থাকেনি, নিয়ে গেছে বাজার থেকে যখন খালি পকেটে আসতেছে বন্ধুর সাথে রাস্তায় দেখা, ও দোস্ত গরু কেনার জন্য তো বাজারে গেলা, তো গরু কোথায়? কয় ইনশাআল্লাহ গরু কেনা হয় নাই। ও কেন? কয় ইনশাআল্লাহ পকেট মারে পকেট কাটতে টাকা নিয়ে গেছে। ও কত নিছে? কয় ইনশাআল্লাহ পুরো 50,000 নিয়ে গেছে। তো কিউ এত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোকে? ওই যে ইনশাআল্লাহ না বলার কারণে পকেট মেরে সব টাকা নিয়ে গেছে, ওই ইনশাআল্লাহ আর জীবনে বলবো না। আপনারা কি বলেন, নিয়ামত হারাইয়া নিয়ামতের কদর করলে চলবো নাকি? কথা বুঝেন নাই? আমাদেরকে আল্লাহ হায়াত নামক একটা নিয়ামত দিছেন, দন দৌলত এগুলি নিয়ামত, ছেলে সন্তান এগুলি নিয়ামত। নিয়ামত গুলি হারানির পরে অনেক বুঝে আসবে, তখন কিন্তু আর খুঁজা পাওয়া যাবে না। এক বেটা গেছে সমুদ্র সৈকতে বেড়াইতো, বেড়াইয়া আসার পথে রাস্তার মধ্যে 3-4 কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা পাইছে, অনেক দামি, ঠিক না? ঠিক না? একটু ফেক টেক লাগানো, কাদা লাগানো, তো এডারে পকেটে রাখতে হইলে, হেফাজত করে রাখতে হলে একটু পানিতে ধুইয়া লাই। সাগর ছিল কাছে, সমুদ্র এখানে পানিতে এনে ধইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আমার এটা কেনার জন্য আমার থানায় আমার জেলায় এরকম কোনো লোক নাই, বড় লোক দিকে আমি বিক্রি করব, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বিক্রি করব, এটা দিয়ে বিশাল বড় ঢাকা গুলশান বনানীতে আবিশাহাত এলাকায় বাসা নির্মাণ করব, অনেকগুলি গাড়ি প্রাডো ল্যান্ড ক্রুজার দামি দামি গাড়ি কিনব, এই জাতীয় স্বপ্নের মধ্যে বিভোর হইয়া এটা ধইতেছে, আর হঠাৎ করে হাত থেকে সুইচটা পড়ে গেছে। সমুদ্রের মধ্যে কিছু পড়ে গেলে কি আর কি পাওয়া যায় নাকি? এটা কি বাড়ির পুকুর? সমুদ্রের পড়ছে আর তো পায় না, মাথার ব্রেনে একটা টাচ লাগছে, পাগলের মতো হয়ে গেছে, আসতেছে আর বলতেছে, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। বাড়ির যখন আসছে মা বলে, ও আমার সন্তান তুমি না ভালো ছেলে,
তুমি না জ্ঞানী, তুমি আকলমন, তুমি গেছিলা সমুদ্র সৈকতে বেড়াইতে, আসার সময় পাগল হয়ে আসতো কেন, কি হইছে বলো? সে আর কিচ্ছু বলে না, শুধু কয়ে দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, সারছে। ডাক্তারের ডাক্তারের কাছে নিতে হবে, ছেলের যখন এই অবস্থা তাহলে ডাক্তারের কাছে নিতে হবে, ব্রেইনের ডাক্তারের কাছে নিয়ে গেছে, ব্রেইনের ডাক্তার তৎকালীন সময়ে তার ভিজিট 500 টাকা। ডাক্তারে দেখছে ওনারা গরিব মানুষ, আমার ভিজিট দিতে পারবো কিনা আগে একটু বলি, বা আমার ভিজিট হলো 500 টাকা। উনি বলতেছে আমি 100 টাকা নিয়ে আসছি, গরিব মানুষ, 100 টাকা রাখেন, 400 টাকা বাকি একটা ডেটে অনুযায়ী দিয়ে দিব। ডাক্তার মনে করছে 100 টাকা দিয়া গেলে আর আইব না, বাকি রাখলে পুরা 500ই রাখি, বিবেক খাটাইয়া হয়তো আইব। 100 কইরা রাখছে না, পুরা 500 বাকি দিয়া ইঞ্জেকশন দিয়া দিছে, বলছে যাও 3 দিন পর্যন্ত ঘুমাইব, 3 দিনের ভিতরে তারে কিন্তু কথা কয়ও না। 3 দিন পর্যন্ত ঘুমাইছে, ঘুম থেকে ওঠার পরে লোকটি কিন্তু সব বুইল্লা গেছে, আর কিচ্ছু এখন আর বলে না, আর কিচ্ছু এখন বলে না। এখন মার মনে হইল আমি আমার ছেলেটারে একটু জিজ্ঞাসা করি, সে এই কথাগুলি কোথ থেকে শিখে আসলো। ছেলেরে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি তো সমুদ্র সৈকত থেকে বেড়াই আসছো, আসার সময় যে একটা কথা বলছিলা, এই কথাটা তোমারে কে শিখিয়ে দিল, কেন তুমি এই কথাটা বলছো, আমার একটু শোনাও, আমার একটু বলো। কোন কথা গো মা? তার তো স্মরণ নাই, ওই যে বলছিলা দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। যেই মাত্র কইছে সন্তানের আবার স্মরণ হয়ে গেছে, হে আবার ফুরা ভাগল, হে আবার কত, আর আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায়ে কয়ে হায় হায় রে, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ফুতে কয়ে একটা, মায়ে কয়ে আরেকটা, দুইজন ভাগল। ডাক্তারের টাকা নেওয়ার সময় চলে যাইতেছে, এরা যখন টাকা নিয়ে যায় না, ডাক্তার ঠিকানা অনুযায়ী টাকা নেওয়ার জন্য বাড়িতে আইছে, আইয়া দেখে ছেলে অভাগল, মা অভাগল, কার কাছে টাকা চাইব। ছেলে কয়ে দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায়ে কয়ে বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ডাক্তারে কয়ে বাকি ফাঁসর কি দরকার ছিল, নগদ 100ই ভালো ছিল। তিনজনই নিয়ামত হারাইয়া চিন্তা করছে, তখন কি আর সম্ভব নি, আমরাও একদিন বুঝবো হাসরের ময়দানে গেলে পরে আমরা বলবো, ও আল্লাহ আমাদের আবার দুনিয়াতে পাঠান, আমরা ইবাদত করব। আল্লাহ বলবেন, লম্বা 80-90 বছরের একটা হায়াত দিয়ে পাঠাইছিলাম, কি ইবাদত করছো, এগুলি আমার জানা আছে। তার একে হইছে না, তার 70-এরও হবে না, এটা আমার জানা আছে, সুতরাং আর তোমাদের দুনিয়ায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিয়ামতগুলির কাজে লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, মাঝে মাঝে নবীর কাছে ওহি আগমন বন্ধ থাকত, 3 বছর ছিল ফাতরাতুল ওহি, এরপরে যে ওহির সূচনা হইল সূরা মুদ্দাসসিরের প্রথম 6টা আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাংজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়া লা তামনু তাসতাকসির। আল্লাহু আকবার বলেন। আর পূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা সবার আগে নাযিল হইছে, সবার পরে যে আয়াতটা নাজিল হয়েছে নবীর জন্মের 31 দিন অথবা মাত্র 9 দিন আগে, দুইটা বর্ণনা আছে, 31 দিন অথবা 9 দিন আগে, এই মানে নবীর ইন্তেকালের, নবীর ইন্তেকালের 31 দিন অথবা 9 দিন আগে আল্লাহর নবীর কাছে কোরআনের সর্বশেষ আয়াত যেটা নাজিল হয়, এটাই হলো আমার তেলাওয়াত কৃত আয়াত, সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ আকবার বলে। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন একটু শুনেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা ভয় করো ওই একদিনকে, ইয়াউমান দ্বারা একদিন, ইয়াউমান একদিনকে ভয় করো। ওই ইয়াউমানের ব্যাখ্যা আছে অন্য আয়াতে, একদিন যা কতদিন কত সময় বুঝাইছেন, তাফসীরুল কোরআন বি আয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বি আহাদিসিন নববিয়্যা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈ, তাফসীরুল কোরআন বি ইজতিহাদিল মুস্তাহিদিন, তাফসীরুল কোরআন বি লুগাতিল আরাবিয়্যা। তাফসীরের 6টা পদ্ধতি আছে। সুবহানাল্লাহ বলেন। আমার পাশে আমার হুজুর বসা, হুজুরের কাছে আমি জালালাইন শরীফ পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন।
বাদুগর মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বড় আলেম। হুজুর আপনাদের সামনে ওয়াজ করবেন, আমি লম্বা সময় নিব না, হুজুর অনেক আগে আসছেন। আমার পাড়ের ভাইরা, তাহলে ইয়ামানের ভেক্কা আমরা অন্য আয়াতে কি দেখি? কিয়ামতের ময়দান তো মাত্র একদিনের ময়দান, কয়দিনের ময়দান? আল্লাহর ভাষায় মাত্র একদিন, কিয়ামতের দিনটা মাত্র একদিন। তো একদিনটা লম্বা হবে কত? সূরা মারিদ আর সূরা সাজদায় দুই ধরনের আয়াত, এক আয়াতে আছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানা, আর এক আয়াতে আছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিন আলফ সানা, 50,000 বছর হবে একদিন, আর এক আয়াতে আছে 1,000 বছর হবে ওই একদিন। একদিনটা হবে 50,000 বছরের সমান, একদিনটা হবে 1,000 বছরের সমান। তাহলে তো তারুজ লেগে গেল নাকি? আমরা তো হাদিস যখন পড়াই, ইজা তারাজা তাসাকাতা, তারুজ লাগলেই তাসাকুত হয়ে যায়। কিন্তু বিষয়টা এখানে এমন না, আল্লাহর কথায় কিন্তু কোনো তারুজ নাই, আল্লাহ তো একদিনই বলছেন। তো একদিনের ব্যাখ্যা অন্যান্য আয়াতে, এটা কার উপর দৃষ্টি কইরা? কয় হাসরের ময়দানে যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ট হবে, তাদের পাপের সীমার কারণে কেউর কাছে দিনটা অনেক লম্বা হবে, কেউর কাছে অনেক কম হবে। যার পাপ হবে সীমা অতিরিক্ত পাপ, তার কাছে মনে হবে মাত্র একটা দিন ওই 50,000 বছরের সমান। যার পাপটা হবে আরো কম, তার কাছে মনে হবে সেই দিনটা হলো 1,000 বছরের সমান। কিন্তু রহমাতুল লিল আলামিন পরিষ্কার হাদিসে বলেছেন, মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নামাজি, এই জাতীয় মানুষদের জন্য হাসরের সেই এক দিনটা হবে মাত্র এক ওয়াক্ত নামাজ পড়ার টাইমের সমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফের সহ বড় বড় পাপিষ্ঠদের কাছে সেই দিনটা 50,000 বছর, 40,000 বছর, 30,000 বছর, 2,000 বছর, 1,000 বছর, শুরু থেকে শেষ এরকম মনে হবে। কিন্তু একজন সত্যিকারের ইমানদারের কাছে এই দিনটা মাত্র একটা ওয়াক্ত নামাজের সমান মনে হবে, সুবহানাল্লাহ। এই হাসরের দিন কি হবে? এই হাসরের দিন আপনি আমার সামনে আসেনি না নাই কথা বলেন, সবাই হাসরের মাঠে উঠবো কিনা? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটিতে কে সৃষ্টি তোমার, মাটিতে দাফন, মাটিতে কে উঠতে হবে রাকিও শরণ, ঠিক না বেঠি? কবর দেওয়ার সময় কথা বলা হয়। এই হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান, এই কঠিন ময়দানে মানুষ ঘুম থেকে কবর থেকে যখন উঠবে, মানুষ বেহুশের মতো পাগল পারা হয়ে যাবে। সাংঘাতিক কঠিন এই ময়দান, সাংঘাতিক কঠিন ময়দান এই হাসরের ময়দানটা। এই হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জাগা ফাঁকা থাকবে না। আল্লাহর পক্ষ থেকে চতুর্দিক থেকে শুধু হুঙ্কার আর হুঙ্কার, বড় ধরনের আওয়াজ আর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ ভয়ে জবাব দিবে না, নবী রাসূলরা পর্যন্ত জবাব দিবে না, গৌস কুতুবলি আব্দালরা জবাব দিবে না, রাজা বাদশারাও জবাব দিবে না। সব যখন নীরব নিস্তব্ধ হয়ে থাকবে, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আমি আল্লাহ, আজকের দিনের বিচারের মালিক আমি আল্লাহ, এমন ইনসাফ ভিত্তিক বিচার করব, যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে আমি জাহান্নামে দিব। ইন্নাল্লাহ লাইসা বিজাল্লামিল লিলাবিদ, আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করেন না। দুনিয়ার মানুষেরা জুলুমের ভয় করে, আল্লাহকে নেকি কমাইয়া জুলুম করবেন না, আর কের গুনারে বাড়াইয়া জাহান্নামে দিয়া জুলুম করবেন না। আল্লাহর কাছে জুলুম বলতে কিছু নাই, আল্লাহ হলেন ইমাম নাদিল, মহা ইনসাফগার বাদশা।
মহাইনসাফগার বাদশাহ, ওই হাসরের মাঠে উঠোন লাগবো নি আপনারা, উঠতে সময় আফসোস করে সবাই কইব কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাতে, যে যেখানে নেক আমল করছেন, যে যেখানে গুনাহ করছেন সবার সাক্ষী দাঁড়াইব, এমনকি আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মুখটারে বন্ধ কইরা সারাটা অঙ্গ প্রত্যঙ্গরে কথা বলার শক্তি দিয়া আল্লাহ বলবেন কে কোথায় কোন সময় গুনাহ করছে সব বলো। আগে অস্বীকার করব মুখ দিয়া, কিন্তু মুখ বন্ধ করার পরে অঙ্গ প্রত্যঙ্গ যখন গুনার স্বীকারোক্তি দেওয়া শুরু করব, তখন সময় আল্লাহ মুখের সিলাইটা কুল্লা দিয়া বলবেন এখন কি, তখন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কথা বলবো, আরে তোমাদের জন্যই তো চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, রাহাজানি করছিলাম, সব করছিলাম, তোমরা কেন আমার বিরুদ্ধে আসতে কথা বললে? এই কঠিন হাসরের ময়দান আপনি আমার সকলের সামনে আসেনি না নাই?